नमस्कार। स्टीरियोकेमिस्ट्री एक इम्पोर्टेंट पार्ट डीएल नोटेशन। डीएल नोटेशन टोटाली स्टीरियोकेमिस्ट्री पार्ट। एक कथा बला दरकार जो अनेक समय स्टीरियोकेमिस्ट्री ते कैपिटल डी कैपिटल एल देखबे आबार स्मॉल डी स्मॉल एल देखबे। दुखाना नोटेशन किन्तु टोटाली डिफरेंट। এই স্মল ডি এবং স্মল এল বোঝায় অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে, অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে। ওকে, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভিটি কম্পাউন্ডটা কাঁটা যদি ক্লকওয়াইজ রোটেট করে তখন স্মল ডি, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন বলা হয় স্মল এল। ওকে, ক্লকওয়াইজ মানে স্মল ডি আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে স্মল এল। তো এই জিনিসটা আমরা অপটিক্যালি অ্যাক্টিভিটির ভিডিওতে শিখব। কিন্তু ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল এর সঙ্গে স্মল ডি আর স্মল এল এর কোনো রিলেশন নেই, তাই এই দুটোকে কনফিউজ হয়ে কিন্তু কখনো যাবে না। ডিটা স্মল দো আছে না ক্যাপিটাল দো আছে এটা ফার্স্ট আমাকে দেখে নিতে হবে। এবার আমি ডিএল নোটেশনটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। ডিএল নোটেশনটা দেখবার জন্য আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা হলো নিচের দিক থেকে তাকাবো, তাকিয়ে দ্বিতীয় কার্বন যেটাকে আমরা পেনাল্টিমেট কার্বন বলে থাকি, পেনাল্টিমেট কার্বন মানে দ্বিতীয় কার্বনটা, পেনাল্টিমেট কার্বন, পেনাল্টিমেট কার্বন, পেনাল্টিমেট কার্বন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। নিচের দিক থেকে তাকিয়ে দ্বিতীয় কার্বনটা যেটাকে আমরা পেনাল্টিমেট কার্বন বলবো, সেই পেনাল্টিমেট কার্বনে একটা হাইড্রোজেন দেখবো আর একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সেটা ওইচ হতে পারে কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এনএইচ টু হতে পারে। যদি ওইচ বা এনএইচ টু এই জাতীয় গ্রুপ পেনাল্টিমেট কার্বন, আই রিপিট করছি বারবার, পেনাল্টিমেট কার্বন মানে তলার দিক থেকে তাকিয়ে দ্বিতীয় কার্বন, দ্বিতীয় কার্বনটা, তার মানে নেক্সট টু দ্য লাস্ট কার্বন, নেক্সট টু দ্য লাস্ট কার্বন। ওকে, তলার দিক থেকে তাকিয়ে দ্বিতীয় কার্বনটায় ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যদি ডান দিকে থাকে, উপরটা যা খুশি একটা নিলাম, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যদি ডান দিকে থাকে তখন সেটাকে আমরা বলবো ডি আইসোমার, ডি ক্যাপিটাল ডি আইসোমার। ওকে, রাইট সাইডে থাকে বা ডান দিকে থাকে। আর যদি একই রকমভাবে পেনাল্টিমেট কার্বনে তুমি যদি দেখো ইলেকট্রোনেগেটিভ গ্রুপটা লেফট সাইডে রয়েছে, লেফট সাইডে রয়েছে, তখন সেটাকে আমরা বলবো এল আইসোমার। মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবে, এল মানে লেফট, লেফটে থাকলে এল, আর ডান, ডান মানে হলো ডি। ওকে, যদিও এই ডি আর এই এল এর সঙ্গে কোনো রিলেশন নেই, কিন্তু মনে রাখার সুবিধার জন্য ডান লেফটে হলে এল আর ডান দিকে হলে ডি মনে রাখবে। ওকে, এবার তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে দেবে, জানতে চাইবে এটা ডি আই সমান না এল আই সমান, তোমাকে সেটা বলতে হবে। মনে করো তোমাকে এইরকম একটা দিল সি এইচ টু ওইচ দিয়ে বললো যে ওইচ আর এইচ, আমি কোনটা দেখবো, পেনাল্টিমেট কার্বন দেখবো, অর্থাৎ নেক্সট টু দ্য লাস্ট কার্বন, লাস্টে আগেরটা, এটা হলো পেনাল্টিমেট কার্বন। যদি লেফট সাইডে থাকে, দেখো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ মানে অক্সিজেনটা লেফট সাইডে রয়েছে, তার মানে এটা কি আইসোমার হবে, এল আইসোমার। খুব ইজি, তোমাকে একটা গ্লুকোজের স্ট্রাকচার দেওয়া হলো, গ্লুকোজের স্ট্রাকচার দেওয়া হলো, রাইট রাইট লেফট, ওকে, এটা গ্লুকোজের স্ট্রাকচার দিয়ে দেওয়া হলো। তুমি এত বড় স্ট্রাকচারের দিকে ফোকাস করবে না, আমাকে দেখতে হবে পেনাল্টিমেট কার্বন, অর্থাৎ লাস্টের আগের কার্বনটার দিকে তাকাও, লাস্টের আগের কার্বনটা, তাই তো, পেনাল্টিমেট কার্বন, লাস্টের আগের কার্বনটা, লাস্ট টু দ্য নেক্সট কার্বন। ওকে, যদি তাকাও তাহলে দেখতে পাবে যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কোন সাইডে রয়েছে, লেফটে রয়েছে না রাইটে রয়েছে, দেখো অক্সিজেন, অক্সিজেন কোথায় রয়েছে, রাইটে রয়েছে, রাইটে রয়েছে, তার মানে এটা কি হবে, ডি আইসোমার। ওকে, এখন একটা আমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার নিচ্ছি। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা মনে করো এরকম ধরনের একটা অ্যামাইনো অ্যাসিড আমি নিলাম, এটা মনে করো অ্যালানিন নিলাম, ঠিক আছে, এটা অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড। জানতে চাইছি এটা কি আইসোমার, ডি আইসোমার না এল আইসোমার। তুমি তাকিয়ে দেখো অ্যামাইনো অ্যাসিডটা নেক্সট টু দ্য লাস্ট কার্বন বলেছি, নেক্সট টু দ্য লাস্ট কার্বন, এটা লাস্টের আগেরটা, তাই তো, এটা তাকিয়ে দেখো যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কোন সাইডে রয়েছে, দেখো রাইট সাইডে রয়েছে, তো রাইট সাইডে থাকলে কি হয়, রাইট সাইডে থাকলে বা ডান দিকে থাকলে কি হয়, ডি আইসোমার, তার মানে এটাকে বলবো ডি আইসোমার। ওকে,
কোনোদিন যদি কোনো সাইক্লিক স্ট্রাকচারে তোমাকে দিয়ে থাকে, সাইক্লিক স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবে ওইজ গ্রুপটা কোথায় আছে। যদি নিচে থাকে, ওইজ গ্রুপটা যদি তলার দিকে থাকে বা নিচে থাকে, তখন তাকে আমরা ডিআইসোমার বলবো। আর যদি ওইজ গ্রুপটা আমরা যদি দেখি আপে রয়েছে, তখন আমরা কি বলবো? এলআইসোমার বলবো। ঠিক আছে, সাইক্লিক স্ট্রাকচারের ক্ষেত্রে। তো এনিওয়ে, আমাকে যদি বলা হয় ডি এবং এলআইসোমার নোটেশনটা দাও, তাহলে প্রথম জেনে রাখতে হবে ভুল করে কিন্তু বড় হাতের ডিটাকে স্মল ডি দেবে না, বড় হাতের এলটাকে স্মল এল দেবে না, কারণ এই ডি আর এই এল এর মিনিংটাই আলাদা। এটা অপটিক্যালি অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট করে, আর এটা স্টিও কেমিস্ট্রি রিপ্রেজেন্ট করে, দুটো আলাদা জিনিস। ডি মানে কি? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা ডান দিকে রয়েছে, রাইট সাইডে রয়েছে। আর এল মানে কি? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা লেফট সাইডে রয়েছে। কিন্তু কোন কার্বনের দিকে তাকাবো? পেনাল্টিমেট কার্বন। হোয়াট ইজ পেনাল্টিমেট কার্বন? না লাস্টের আগের কার্বনটা। তাই দেখো, এটা লাস্টের আগের কার্বন দেখেছি, এত বড় স্ট্রাকচার। অন্যান্য ওইজ গ্রুপগুলো কোথায় আছে আমি দেখিনি কোনোভাবে, আমি লাস্টের আগেরটা দেখেছি। আগেরটা দেখলাম এইচ আর অক্সিজেনের মধ্যে, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং সেটা কোন দিকে রয়েছে? ডান দিকে রয়েছে, রাইট সাইডে রয়েছে। তাই আমরা এটাকে ডিআইসোমার বলে দেবো। ওকে, সো এইভাবে আমরা ডিএল নোটেশন করতে পারি এবং এই ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করে দিতে পারবো। ধন্যবাদ।